অন্যদিকে নিট বিতর্কের আঁচ এবার কলকাতায় সল্টফলে করুণাময়ীতে ধুন্ধুমার কাণ্ড দুর্নীতির অভিযোগে বিকাশ ভবন অভিযান এআইডিএস মিছিল এবং সেই মিছিল আটকায় পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি এ বিষয়ে আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেববম সরকার দেববম এই মুহূর্তে সামগ্রিক ভাবে কি পরিস্থিতি এআইডিএস কর্মীদের তাদের ঠিক কি দাবি দেখো এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীদের কিন্তু আটক করে নিয়ে গেছেন এবং তারা আজকে বারোটার সময় তারা করুণাময়ী যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে তারা জমায়েত হন এবং পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে তারা আসবেন এবং তাদের যেটা উদ্দেশ্য ছিল তারা বিকাশ ভবনে যাবেন তুমি জানো বিকাশ ভবন একশো চুয়াল্লিশ ধারা যেহেতু এখানে মোতায়েন করা আছে সেখানে যে কেউ গিয়ে ঢুকতে পারেন না সেই জন্য পুলিশ তাদেরকে কিন্তু করুণাময়ীতেই আটকায় এবং আটকানোর সময় কিন্তু তাদের সাথে কার্যত পুলিশের সাথে খন্দযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের পরবর্তীকালে আন্দোলনকারীদের তরফ থেকে বলা হয় যে তাদের প্রতিনিধিরা যাবে বিকাশ ভবনে কিন্তু বিকাশ ভবনে মন্ত্রী না থাকায় কোনো ডেপুটেশন নেওয়া হয়নি অবশেষে একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তীকালে যারা আন্দোলনকারীরা তারা হুঁশিয়ারি দিয়েছেন এই পরিস্থিতি যদি চলতে থাকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা ভবিষ্যতে এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে দেবপঙ্গ যখন এই এই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় সামরিক ভাবে যেহেতু করুণাময়ের মোট চারটি আইল্যান্ড ক্রসিং এবং সেখানেতে যানজট সৃষ্টি হয়েছিল কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটক করে সরিয়ে নিয়ে গেছে আন্দোলনকারীদের এখন যানবাহন চলাচল স্বাভাবিক ধন্যবাদ তোমায় আমরা কথা বললাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবকম সরকার আপনাদের জানিয়ে রাখি নিট বিতর্ক জানিয়ে সারা দেশ তোলপার এবং সেই বিতর্কের আজ কিন্তু এবার এসে পৌঁছেছে কলকাতায় এআইডিএস কর্মীদের তাদের মিছিল তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যদিও সেই মিছিল আটকায় পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বিকাশ ভবনে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় সেই মিছিল আটকায় পুলিশ এবং সেইখানেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবন অভিযান করে এআইডিএস কর্মীরা এবং সেখানেই মিছিল আটকায় পুলিশ